অসাধারণ চাপের মধ্যে আমরা সবাই আছি এবং এই চাপের মধ্যে দুটো তিনটে কথা আমি আমার তরফ থেকে জানাতে চাইবো যে আপনারা ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না। এটা এমন একটা অনিশ্চয়ের সময় যে আমরা কেউ বুঝতে পারছি না যে দিনের শেষে কী হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জিনিস খুব দরকার, খুব প্রয়োজন পড়া। একটা হচ্ছে গভর্নমেন্টের উপর, গভর্নমেন্ট যে কথাগুলো বলছে বা যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেটাকে ভালো করে মন দিয়ে শোনা এবং নিজে আইসোলেশনে থাকা, বাইরে একদমই না বেরোনো যতক্ষণ না এসেনশিয়ালসের জন্য আমরা বাইরে বেরোচ্ছি। এছাড়া যখন আমরা বাড়িতে রয়েছি কিছু মেজার্স নেওয়া, যেমন ধরুন সাবান দিয়ে হাতটা ভালো করে ঘষে বা 40 সেকেন্ডস ধোয়া এবং হাতের এপিট ওপিট ধোয়া, শুধু তাই না হ্যান্ড স্যানিটাইজার্স ইউজ করা, বাড়ি থেকে বাইরে বেরোলে ডেফিনেটলি একটা মাস্ক ইউজ করা এবং মাস্ক না পরে বাইরে একদমই না যাওয়া, এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে বাইরে খেলতে না পাঠানো বা নিজেরা আড্ডা দেওয়ার জন্য এমনি বেরিয়ে যাওয়া যেটা আমরা স্বাভাবিক সময় করে থাকি, সেই ধরনের জিনিস যেন এই মুহূর্তে না করা হয়, কারণ এটা একটা গ্লোবাল প্যান্ডেমিক, সারা বিশ্ব একসাথে কিন্তু সাফার করছে এই কারণে। তাই আমার রিকোয়েস্ট, আমার আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা প্লিজ এই সময়টাতে বিশ্বাস হারাবেন না, যেটা ঠিক একদম সেটাই করুন এবং কিছুদিনের মধ্যে আমরা এই যুদ্ধ, এই অস্বাভাবিক যুদ্ধ থেকে ডেফিনেটলি জয়ী হয়ে আবার ফিরে যাবো নর্মাল জীবনে এবং এই যুদ্ধ আমরা জিতবই। আর সেই কারণে এটাই বলবো যে আমরা যদি অ্যাজ রেস, মানে অ্যাজ হিউম্যানস, অ্যাজ হিউম্যানিটি, আমরা সবাই একে অপরের পাশে থাকি এবং বুঝি যে এটা একটা খুব কঠিন সময় কিন্তু আমরা পেরিয়ে যাব, তাহলে দেখবেন যে আস্তে আস্তে সব প্রবলেম কেটে যাবে। আমার ছবি মেম সাহেব এই সময় রিলিজ করার কথা ছিল, কিন্তু কোভিড-19 এই অদ্ভুত সিচুয়েশনের জন্য এখন হল রিলিজ করা একদমই সম্ভব নয়, কিন্তু চিন্তা করবেন না, কোভিড-19 লকডাউন যেই নাকি শেষ হবে আমার ছবি অবশ্যই হলে আসবে। আপনারা সবাই খুব সেফ থাকবেন, ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে সিনেমার পর্দার মারফতে দেখা হবে।